ফের বনোয়ায় উদ্ধার তাজা বোমা। গতকাল বনোয়ার পাপড়দহ গ্রামে বোমাবাজি ও খুনের ঘটনার চব্বিশ ঘণ্টা পেরোতে না পেরোতেই ফের বালতি ভর্তি তাজা বোমা উদ্ধার হলো বনোয়ার শাহরা গ্রাম পঞ্চায়েতের কুড়িচা গ্রামের মধ্য মাঠে। গ্রাম থেকে কয়েকশো মিটার দূরে গ্রামের ফাঁকা কৃষি জমিতে থাকা একটি ঝোপে বালতি ভর্তি চারটি তাজা বোমা দেখতে পান স্থানীয়রা। পরে খবর দেওয়া হয় বনোয়া থানায়। তবে কে বা কারা এই ঘটনায় জড়িত সেই সম্পর্কে এখনও কিছুই জানা যায়নি। মাঠের মধ্যে ফাঁকা একটা বট গাছ, সেই গাছে আমরা প্রতিদিন ছায়াতে বসে থাকি এবং আমরা আজকেও তাই এসেছিলাম। তা গরুগুলো সব চড়ছে, আমরা ছায়াতে বসে থাকলাম। ইতিমধ্যে দেখতে পাই যে একটা বালতির মধ্যে কয়েকটা লাড্ডুর মতো বাঁধা রয়েছে। আমরা বুঝতে না পারাই এবং আমরা প্রশাসনকে খবর দিয়েছি, থানা থেকে খবর দিয়েছি এবং এসে সাংবাদিক দেখছি যে এইগুলো দেখলো যে আমাদের জিজ্ঞেস করছে যে কি ব্যাপার এখানে পাওয়া গেল। তাহলে বলছি যে এই ব্যাপার, হ্যাঁ এই ভয়ের কারণ আছে, গরু বাছুর মরে যাবে, করে মানুষ বসছে ছায় মানুষও মরে যাবে, তার জন্য চারদিকে খবর দেওয়া হয়েছে। এর আগে ছিল না, মার্ডার হওয়ার জন্য হয়েছে সেই রাতে এটা এইখানে এসছে, তার আগে ছিল না।